গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। ভালো আছে আপাতত, ভালো আছি আপাতত। ডাক্তার বলেছে গরমের মধ্যে বাইরে না বেরোতে, আমার লাংসের অবস্থা মাথায় রেখে সেটা হয়ে উঠছে না। দেখা যাক কতটা কী অ্যাডজাস্ট করে একটু যদি কম করা যায়। তবে হাউস কোঅপারেটিভ সবাই বেশ আমাকে একটু রেস্ট দিয়ে আউটডোরটা করার চেষ্টা করছে। এন্ট্রি বলতে এইটা হচ্ছে কারণ ওম বলেছিল যে ওম আমার বাবার কেসটা লড়বে, তো সেখানে কিছু ঘটনা ঘটে যার জন্য আলটিমেটলি ও কেসটা লড়ে। সেখানে কেসটা অনেকটা দূর এগোয়, একটা এমন একটা প্রমাণও করতে দেয় যেটাতে কেসটা একটু অন্যদিকে ঘুরে যায়। তো তাই জন্যই একটা এটা এটা এক্সিট, এটা ধমাকেদার এক্সিট, নট এন্ট্রি। প্রমো হতে পারে, হয়তো ওই সপ্তাহ কেটে প্রমো করবে, আশা করা যেতে পারে, জানি না। চমক তো এটা তো, এই চমক তো হতে এখনো দেরি রয়েছে, এই চমকটাকে দর্শকরা দেখতে। তারপর তো ওম বৃষ্টির মধ্যে কেমিস্ট্রি, ওম বৃষ্টির মধ্যে লোকঝোক, সে গল্প তো আমরা আছি। টিপস তো দেওয়ার জন্য হাজারটা টিপস দিতে পারি, কিন্তু আমি কটা ফলো করছি আমি নিজেই বলতে পারবো না। সবাইকে একটাই কথা বলো, বেশি করে জল খাও। আর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম এটা করে না, একবার এসে দিচ্ছে একবার বেরোচ্ছে, একদম না। আর এই যে হট করে আমরা গরমে বেরিয়ে ঠান্ডা জল খেলি এটা করো না, কারণ গরমকালে ঠান্ডা লাগা মানে আইসক্রিমও খেতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তো ওটা করো না। আর আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সুস্থ থাকার জন্য তো মেন্টাল হেলথ ভীষণ নেসেসারি, তো সেটা মাথায় রেখে যা করার করো, যেটাতে খুশি পাও, যেটাতে খুশি থাকো সেটাই করো। আমার লাইট খাবার খাওয়া উচিত, আর এই সময় বাঙালি খাবার খাওয়াটা খুব একটা আপত্তি নয়। আমাদের ভাত নিয়ে খুব খারাপ ধারণা থাকে যে ভাত খেলেই আমরা মোটা হয়ে যাবো, তা কিন্তু নয়। ভাত খাও, টক ডাল খাও এই সময়, যদি ভাত খেতে ভালো না লাগে তাহলে টক ডাল খাও, মানে লাইট খাওয়ার যেগুলো শরীর ঠান্ডা লাগে, ডাবের জল খাও, বেশি বেশি করে ফ্রুট জুস খাও। মানে সত্যি কথা বলতে গেলে ইউনিট খুব ভালো হলে এতটা সময় যে কেটে গেছে সেটা বুঝতে পারাটা দুঃখিত, তো এতটা সময় সত্যিই কেটে গেছে এইটাই মেনে নিতে পারছি। মনে হচ্ছে একটু শুরু হলো, একটু শুরু হয়েছে। তবে এক বছর হওয়ার পর এখন একটা রিয়েলাইজেশন হচ্ছে যে হ্যাঁ, হয়তো এক বছর আমরা একসাথে কাটিয়ে ফেলেছি, তবু এখনও আমাদের শুটে আসতে খুব এক্সাইটিং লাগে। দর্শকদের বলবো আপনারা আছেন বলেই আমরা আছি, আপনারা আমাদের সাপোর্ট করছেন, সাথী দেখছেন, আর সবাই মিলে সাথী দেখুন। সাতটার সময় আপনি দেখুন, আপনার মা বাবাকে দেখান, বাড়িতে যতগুলো টিভি আছে সবকটা অন করে রাখুন, পাড়া প্রতিবেশীদেরও বলুন। আপনারা থাকলেই আমরা থাকবো, আর আপনারা চাইলেই সাথী আপনারা দেখতে পাবেন।